অঞ্জলিতে করে একটু পানি মুখে দিবেন, পৃথিবীর কোনো তৃতীয় বস্তু ইফতারের জন্য আসবে না। রাজশাহীর ফজলি আম যতই মিষ্টি হোক ইফতারের যোগ্যতা রাখে না, পৃথিবীর কোনো ফল ইফতারের যোগ্যতা রাখে না, কোনো জিনিস মুখে দিবেন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنس رضي الله تعالى عنه بولن أفطر رسول الله صلى الله عليه وسلم قبل أن يصلي بالرطب الله رسول افطار করতেন তাজা খেজুরে। তাজা খেজুর দিয়ে ইফতার করা সম্ভব বাংলাদেশের মানুষের জন্য আজ? আল্লাহর নবী সেই কালে বলেছেন মদিনার তাজা খেজুর খাবে সিরিয়ার মানুষ, যেতে আসতে তিন মাস লাগে, সেখানে তাজা খেজুর খেতে পারেন কি করে, এটা হয় কি করে? একদিন দ্রুতগামী যানবাহন তৈরি হবে, এই কথা আল্লাহর নবী বললেন ওখানে। আর বললেন আল্লাহ যে এখন মানুষ পানি জাহাজে যাচ্ছে, আল্লাহ আরো কিছু বানাবে যেটা মানুষ জানে না, এখন মানুষের যানবাহন আরো আল্লাহ বানাবে যেটা মানুষ জানে না। আপনি আপনার বন্ধুকে বলে দিলেন দোস্ত একবারে খেজুরের গাছ থেকে তাজা খেজুর নামিয়ে জিদ দেয় আজকে বিমান আসছে পাঠিয়ে দেন, বিমান তিন ঘন্টা চার ঘন্টা পরে ঢাকায় নামলো, আপনি দশটার সময়তে বলেছেন তাজা খেজুরের কথা, পাঁচটার সময় আপনার বাসায় চলে আসবে তাজা খেজুর সৌদি আরবের, কোনো সমস্যা নেই। ফাইনলাম তাকুন ফা তোমায় রাতিন, বে তোমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকে তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো। ফাইনলাম তাকুন তোমায় রাত, যদি শুষ্ক খেজুর না থাকে ফা হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে অঞ্জলিতে করে একটু পানি মুখে দিবেন, পৃথিবীর কোনো তৃতীয় বস্তু ইফতারের জন্য আসবে না। রাজশাহীর ফজলি আম যতই মিষ্টি হোক ইফতারের যোগ্যতা রাখে না, পৃথিবীর কোনো ফল ইফতারের যোগ্যতা রাখে না, কোনো জিনিস মুখে দিবেন না। পারলে তাজা খেজুর, না পারলে শুকা খেজুর, না পারলে পানি, শরবত দিবেন না, পানিতে চিনি দিয়ে শরবত বানিয়ে ছেড়ে মুখে দিবেন না, এটার নাম আর পানি নয়, এটার নাম শরবত। বুঝাতে পারলাম না, বিসমিল্লাহ বলে গিলাসটা পানির গিলাসটা মুখে দিবেন যদি খেজুর না থাকে, আর যদি খেজুর থাকে একটা খেজুর নিয়ে বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দেওয়ার পরে যা কিছু রেডি করেছেন খান।